नू शब्दर अर्थ हलो कान्ना करा रोदन करा फुफाया फुफाया कान्दे उनाके मानुष मारते मारते बेहोश करे फेलतो अल्लाहर कासे उनी एक पर्याये जाया तिनी बद्दुआ दीते बाध्य होइसे तिनी बोलसेन रब्बिला तदर अलल अरुद मिनल काफिरीन दय्यारा ओ बंधु नबीदेर के अल्लाह बद्दुआ देयार जन्य दुनिया पाठाय नाई बाबा जेमन तार सन्तानेर जन्य दयार सागर मोहसिन प्रत्येक नबी उम्मतेर जन्य बाबार मतो उम्मतेर के कखनो बद्दुआ दिए ध्वंस करा नबीर काज होते पारे ना अमार भाईरा नूह अलैहिस सलाम अल्लाह ताला के बोले रब्बी ओ अमर रब इन्नी दाउतु कौमी लैलन व नहारा आमी आमार जातिके दिनेओ डाकसी तोमार पथे रातेर बेलायो डाकसी आमार भाइयारा नूह आलाइहिस सलाम बोलतेछे आल्लाह आमार जातिके आमी शुधु दिनेर बेला डाइका राते घुमाइछि ता करि नाई दाउतु कौमी लैलन व नहारा दिने डाकसि रातेओ डाकसि فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا আমি ওদেরকে ডাকি তারা আমার থেকে পলায় ও আমার আল্লাহ إِنِّي أَعْلَنْتُ لَهُمْ وَأَسْرَرْتُ لَهُمْ إِسْرَارًا আমি প্রকাশ্যে ডাকছি গোপনে ডাকছি যখন যারে পাইছি তারে কইছি কিন্তু লোকগুলো আমার কথা শুনে না আমারে উল্টা মারে মারতে মারতে বেহুশ করে দেয় নবী নূহ আবার কাঁদে কেঁদে কেঁদে আবার ডাকে এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে বলতে বাধ্য হলেন আল্লাহ এই কাফেরদের একটা গড় আর দুনিয়ায় রাখা দরকার নাই আল্লাহ প্লাবন দিলেন ধ্বংস করে দিলেন এখানে ইব্রাহিম নবীর কথা আছে ইব্রাহিম নবী খুব শান্তিতে ছিলেন আগুনে পড়া লাগছে হিজরত করে দেশ ছাড়া লাগছে নিজের বাবাটাও তার পক্ষে ছিল এখানে নবী মুসার কথা আছে নিরাপদে ছিলেন না দেশ ত্যাগ করা লেগেছে আল্লাহ সাগরের মাঝে রাস্তা বানায়া পার করেছেন এখানে ঈসা নবীর কথা আছে আর নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা সবাই জানি কাফের বেষ্টিত অবস্থায় তারা উনাকে হত্যা করতে গেছে আল্লাহ তখন আকাশে তুলে নিছে তাহলে নূহ নবীর কথা গেল ইব্রাহিম আলাইহিস সালামের কথা গেল মূসার কথা গেল ঈসার কথা গেল এবার নবী মুহাম্মাদের দিকে তাকান বিশ্ব নবীর দাঁত নাই তারা আল্লাহর হাবিবের দাঁত ভেঙে ফেলেছে বাড়ি থেকে বের করে দিয়েছে হিজরতের পথে গারে সাউরে বিশ্বনবী তিন দিন লুকায়া থাকা লাগছে 2005 এ ওই গুহাতে আমি ঢুকেছিলাম আমার প্রিয় ভাইরা বসার জন্য মাথা উঁচু করে একটু বসার জায়গাটাও গুহার ভিতরে নাই আমি মাথাটা নোয়াইয়া তারপরে পা দুইটা ভাঁজ করে বসেছিলাম মাথা তোলা দিলে পাথরে লেগে যায় আমার বারবার সেদিন মনে পড়েছে প্রিয় নবী তিন দিন কেমনে ছিলেন এর ভিতরে একসাথে দুজন ঢোকার জায়গা নাই একজন একজন করে ঢোকা লাগে এত ছোট গুহা আল্লাহর হাবিব একা ছিলেন না সাথে আবু বকর সিদ্দিকও ছিল দুজনের জায়গা হইল কেমনে দারুন নাদওয়াতে জরুরি মিটিং ডেকে আবু জাহেল সিদ্ধান্ত ঘোষণা করেছে মুহাম্মাদকে পালাতেও দেয়া হবে না হিজরত করতে দেয়া হবে না জীবিত অথবা মৃত
অথবা কল্লা হাজির করতে পারলে 100 লাল ওট পুরস্কার দেয়া হবে। থাকতে দেয় নাই প্রিয় নবীকে বাড়িতে, হিজরত করেছেন। ওই উহুদের দিন হেলমেট মাথায় ঢুকেছে, রাসূল বেহুশ ছিলেন 3 ঘন্টার মতো। তায়েফের মাটি এত পাথর মেরেছে, গায়ে একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই। আল্লাহ কি দায়িত্ব আমাদের দিল হাজার হাজার লোক জানে না, আবার যারা জানে তারা মানে না, বলে না, জাতির কাছে কথাগুলো প্রকাশ করে না। এর কারণ হলো ওই কাজ করতে গেলে নবী ইব্রাহিমের মতো মুসা ঈসার মতো বিপদে পড়া লাগবে, মাগনা হালুয়া রুটি জুটবে না। বিপদ আছে বিপদ, এই জন্য আসল কথাটা বলছে না। আর যারা বলছে আমরা তাদেরকে দেখি ডজন ডজন মামলার আসামি হয়ে আছে। বিশ্ববিখ্যাত মুফাসসির যিনি প্রায় 40 বছর তামাম পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছে, যার তাফসির শোনার জন্য আমরা পাগলের মতো দৌড় মাইরা একত্রিত হতাম, ঢল বলে যেতাম, মদ বলে যেতাম, যার হাতে হাজারের উপরে কাফের মুসলমান হয়েছে। শুধুমাত্র সেই দাওয়াতটা দেওয়ার কারণে আজকে দর্শনের মামলার আসামি হইয়া জেলখানায় পড়ে আছে। যারা ওনাকে যাবজ্জীবন জেল দিল, দর্শনের মামলার আসামি বানায়া রায় দিল, সাক্ষীরাও জানে, বিচারকও জানে, যারা এই মামলা সাজাইছে তারাও জানে উনি দর্শন করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য সেই শরীয়ত সে বিধান প্রবর্তন করলাম যেটা আমি উল্লিখিত নবীদেরকে দায়িত্ব দিয়েছি। সে দায়িত্বটা কি আবার শোনো, আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। কি করো? মেহরবানি করে সবাই বলুন কি করো। বলছে কে? সূরাতুশ্শুর আয়াত নাম্বার 13। এ কোরআন সবার বাড়িতে আছে না নাই? কোরআনের অনুবাদ বাংলাদেশে আছে না নাই? আমি বানায়া বললে ধরা পড়া যামু, আপনারা তো বলবেন এটা তো নাই। আর বানায়া বললে আখেরাতের দিন আল্লাহ আমারেও ছাড়বে না। তোমরা দিন কায়েম করো। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাতাফাররাকু ফি, এবং এ বিষয়ে কোনো মত পার্থক্য করিও না, শব্দের দিকে খেয়াল করুন। আমার বন্ধু, ইখতিলাফের কিছু সূরত কিছু সিস্টেম ইসলামে আছে। মসজিদে গেলে কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, কেউ নাবীর নিচে হাত বাঁধে, কেউ নাবীর উপরে বাঁধে, ঠিক না? আমরা কি বলছিনি জোরে আমিন করলে নামাজ বাতিল? আবার কোন হুজুর কি ফতুয়া দিছে নাকি আস্তে আমিন করলে বাতিল? আমরা বলি হাদিসে আছে, জোরে কইল ঠিক আছে, আস্তে কইল ঠিক আছে। নাবীর নিচের হাদিসও আছে, বুকের উপর হাদিসও আছে, ইখতিলাফের সূরত আছে। সব নবীর শরীয়তের মাঝে হুবহু মিল ছিল না, কিছু মাসলা ইখতিলাফ আছে। আদম নবীর শরীয়তে ভাই বোনে বিয়ে জায়েজ ছিল, আমাদের শরীয়তে জায়েজ না, হারাম। ইখতিলাফ আছে গানিমতের মাল, যুদ্ধের পরে কাফেরদের রেখে যাওয়া সম্পদকে বলা হয় মাল গানিমা। গানিমতের মাল সব নবীর জন্য নাজায়েজ ছিল, গ্রহণ করা যাবে না, ওটা সাদাকা করে দাও, গরিবকে দিয়ে দাও। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ গনিমতের মাল জায়েজ করে দিছে, রাসূল মুজাহিদদের মাঝে বন্টন করে দিতেন।
একদিন এশারের নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে তাকায় বলো, ও আমার সাহাবারা শোনো, তোমাদের আগে কোন নবীর উম্মত এই টাইমে এশারের নামাজ পড়ে নাই। ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত নামাজ পড়ছিল চার ওয়াক্ত, বিশ্ব নবীর উম্মতের জন্য নামাজ ফরজ কয় ওয়াক্ত? শরীয়তের মাঝে একটু হেরফের আছে, বিভিন্ন মাসালা ইখতিলাফ আছে, ইখতিলাফ করা যায়, কিন্তু একটা ব্যাপার আল্লাহ ইখতিলাফ করতে মানা করছে, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েম করো, এ নিয়ে মতভেদ করার সুযোগটাও নাই। এত ইম্পর্টেন্ট একটা দাওয়াত আজকে শুধুমাত্র কিছু মানুষ দেয়, এই দাওয়াতটা যদি সব আলেমরা দিত, পীর সাহেবরা দিত, তাবলিগের ভাইয়েরা দিত, মসজিদের খতিবেরা দিত, সব বক্তারা দিত, আলেমরা দিন কায়েমের পক্ষে আসলে এই দেশে দিন কায়েম কোন জালেম ঠেকাতে পারে না। কিন্তু দিন কায়েমের কথা বলে এমন মানুষের সংখ্যা বড় কম, বরং দিন কায়েমের ওয়াজ করলে এটারে রাজনীতি মনে করে। নামাজ পড়তে বলেছেন কে? আল্লাহ। আকিমুসসালাহ বলেছেন কে? আল্লাহ। নামাজ পড়া নফল না ফরজ? ফরজ। রোজা রাখতে বলছেন কে? আল্লাহ। নফল না ফরজ? ফরজ। হজ করতে বলছে কে? আল্লাহ। হজ করা সামর্থ্যবানদের জন্য নফল না ফরজ? তো দিন কায়েম করতে কইছে কে? এই ফরজের খবর কি? দিন কায়েমের ব্যাপারে কোনদিন ভাবেন নাই, দিন কায়েম কেমনে করে, দিন কায়েম কি জিনিস, আল্লাহ যে এটা সব নবীরে দায়িত্বটা দিল আমাদেরকেও বলল, এটা আসলে কি, কেমনে করা লাগে, এই নিয়ে কোনোদিন একটু চিন্তা ভাবনাও করেন নাই, এমন দুই চারজন এখানে আছে না নাই? তো নামাজ নিয়ে ভাবলেন, রোজা নিয়ে ভাবলেন, হজ নিয়ে ভাবলেন, জাকাত নিয়ে ভাবলেন, আল্লাহ কয় সেগুলো করো, সে আল্লাহ কয় এটা করো, এটার খবর নাই। অথচ বন্ধু এটাই ছিল নবীদের মূল দায়িত্ব, দিন কায়েম করো, দিন যদি কায়েম হয় নামাজের ওয়াজ লাগে না, রোজার ওয়াজ লাগে না, হজের ওয়াজ লাগে না, যাকাতের ওয়াজ লাগে না, এই সবগুলো দিনের ভিতরে আছে না নাই? ও আমার বন্ধু, যখন কোনো মেয়েকে কোনো ছেলে বিয়ে করে, বিয়ের অনুষ্ঠানে যে হুজুর বিয়ে পড়ায়, ওই হুজুর খুতবা দেয়, ভাষণ দেয়, জামাইরে বলে, স্বামীরে বলে, মোহর কিন্তু দিতে হবে, লেখলে হবে না, এটা দেয়া ফরজ, এবং আপনি আমাদেরকে সাক্ষী রেখে মেয়েটাকে গ্রহণ করছেন, এখন থেকে ভরণ পোষণ আপনাকেই দিতেই হবে, কয় না কয় না? আচ্ছা আলাদা করে কয় নি, আপনি স্নো দিয়েন, লিপস্টিক দিয়েন, ব্লাউজ দিয়েন, জুতা দিয়েন, কয়নি এগুলা কি? এরম কয় কি কয়? ভরণ পোষণ, ভরণ পোষণ বলার পরে আলাদা করে স্নো, লিপস্টিক, ব্লাউজ, সাবান, জামা কাপড়, ঔষধ, চিকিৎসা, এগুলো বলার কোনো প্রয়োজন আর? দিন কায়েম করো, দিন মানে কি? আল্লাহ বলেন ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে হলো, তাহলে দিনের জায়গায় একটা শব্দ আমরা যোগ করছি, সেটা কি? কথা বলেন, এখন তাহলে আনাকিমুদ্দিন মানে আনাকিমুল ইসলাম, আমি সব নবীকে দায়িত্ব দিছি সমাজের মাঝে দেশের মাঝে ইসলাম কায়েম করো।
এখন আমাদের দেশে নামাজের ওয়াজ আছে তাই আলহামদুলিল্লাহ এখনো নামাজ কিছু আছে, রোজার ওয়াজ আছে তাই রোজাও পাওয়া যায়, হজের ওয়াজ আছে হাজিও পাওয়া যায়, যাকাতের ওয়াজ আছে যাকাত পাওয়া যায়, দিনের ওয়াজ কমে গেছে রাষ্ট্রে দিন পাওয়া যায় না। সংসদ ভবন ইসলাম দিয়ে চলে, বঙ্গভবন চলে, গণভবন চলে, হাইকোর্ট চলে, শিক্ষা মন্ত্রণালয় চলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে, অর্থনীতি চলে, সমাজনীতি চলে, ইসলাম দিয়ে রাজনীতি চলে। খেল করে নামাজ আছে, রোজা আছে, হজ জাকাত টুপি দাড়ি আছে, কিন্তু সমাজে রাষ্ট্রে ইসলাম নাই। কারণ এই দেশের লাখ লাখ আলেম হাজি গাজী দিন কায়েমের কথাই বলে না, তারা দিন কায়েম জাল্লা ফরজ করছে, যা নিয়ে দ্বিমত করতে মানা করছে সেটা কাজকে ভুলে আস। আর যে মানুষগুলো দিন কায়েমের কথা বলতেছে তাদের উপরে জালেমদের চরম নির্যাতন চলছে। قال النبي صلى الله عليه وسلم شد الناس بلان الانبياء ثم الامثال فالامثال। বিশ্বনবী বলছেন দুনিয়ার মানুষ শোনো, এ দিন কায়েমের কাজ করার কারণে দুনিয়াতে সবচেয়ে বড় বিপদ মুসিবত যাদের জীবনে এসেছে তারা হলো আম্বিয়া। আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই, নামাজের ওয়াজ করার কারণে বাংলাদেশে কোন হুজুর মামলা খাইছে? না। রোজার ওয়াজ করার কারণে কেউ মামলা খাইছে? না। হজের ওয়াজ করলে কেউ জেলে গেছে? না। কিন্তু দিন কায়েমের ওয়াজ করলে মামলা খাওয়ার সম্ভাবনা আছে না? নাই। কারণটা কি এবার শুনুন। আল্লাহ তাআলা নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি বলার পরে আবার বলছে শোনো, কাবুর আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, যদি দিন কায়েমের দিকে মানুষরে ডাকো এটা মুশরিকদের কাছে অসহনীয় হবে। কাবুর আলাল মুশরিকিন, মুশরিকদের কাছে কষ্টকর মনে হবে, কঠিন মনে হবে। মা তাদউহুম ইলাইহি, যেদিকে তোমরা তাদেরকে ডাকতেছ তারা সহ্য করবে না। এতে বোঝা যায়, এ আয়াত দিয়া বোঝা যায়, দিন কায়েমের কথা শুনলে যাদের সহ্য হয় না তাদের কলিজার মাঝে কলবের মাঝে শিরিক আছে। দিন কায়েমের কথা বললে অসহ্য লাগবে, আল্লাহ বলে মুশরিকদের কাছে, কে বলছে? আল্লাহর কথার মাঝে কোনো ভুল আছে? আওয়াজ করুন, ভুলের কোনো সম্ভাবনা আছে? লা রাইবা ফি, কোনো সংশয় নাই। কাবুর আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই, দিন কায়েমের কথা বললে মুশরিকদের কাছে অসহনীয় মনে হবে। হযরত মূসা নবী যদি ফেরাউনের কাছে গিয়ে বলতেন, সাসা আমি আমার উম্মত লইয়া নামাজ কালাম পড়তে চাই, রোজা টোজা রাখতে চাই, ইমামতি করতে চাই, দিন কায়েমের দরকার নাই, রাষ্ট্র কেমনে চলবে এটা আমনের ব্যাপার, ফেরাউন মারামারি করত নাকি মূসা নবীর ইমামের বেতন দেওয়ার প্রস্তাব দিত? নামাজের ওয়াজ করলে বেনামাজিরাও মাথা লারে, ঠিক না? কয় না হুজুরের কথা ঠিক কথা, আমি নামাজ পড়ি না এটা আমার দোষ, তবে হুজুরের কথা ঠিক কথা কইছে। জিকিরের ওয়াজ করলে যে জিকির করে না সেও সাপোর্ট করে, ঠিক না? কিন্তু সোরের হাত কাটার কথা কইলে সোরে কয়নি কাড়েন? সাপোর্ট করবনি। দিন কায়েমের কথা শুনলে সুর খেপে যায়, কারণ সুর জানে দিন কায়েম মানে হলো চোরের হাত কাটা হবে, ডাকাত শুলে দেওয়া হবে, সিনেমা হল বন্ধ হয়ে যাবে, মদ খাইলে আশি বেত লাগানো হবে, পরিমণির সাথে কেক খাওয়া যাবে না, মাহিয়া মাহির সাথে ব্যভিচার করা যাবে না, পিঠে সামরা থাকবে না,
এই জন্য দিন কায়েমের কথা বললে যাদের অন্তরে শিরিক আছে তারা জ্বলে উঠবে। আপনার আজকের মাহফিলে যারা আছেন, দিন কায়েমের কথা আমি বলতেছি, কথাটা আমার না আল্লাহর। এখন যার অন্তরে টুক কেমন কেমন লাগতাছে, মাঝখানে বইছেন উঠতেও পারেন না, কিন্তু ভালো লাগে না। সাথে আরো দুই একজন আইছে, হেরা কো আর একটু বহ, পরে যাইস, তাই উঠতে পারতেছেন না। আপনার দিলে খবর আপনি জানেন আমি জানি না, আল্লাহর কসম করে বলতেছি, দিন কায়েমের কথা শোনার পর হৃদয়ে যদি হিল্লোল না জাগে, আনন্দ না আসে, কেমন কেমন লাগে, আল্লাহর কসম আপনার অন্তরে ঈমান নাই। শিরিক ঢুকেছে, শিরিক ঢুকেছে, শিরিক ঢুকেছে। কাবুর আলাল মুশরিকিন, দিন কায়েমের কথা শুনলে কষ্ট লাগবে কার, যার অন্তরে শিরিক আছে। যদি ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কাছে গিয়ে বলতেন, চাচা চাচা কেন কই, কারণ ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর নমরুদের বাড়িতে চাকরি করত, এই হিসাবে আমি চাচা, এলাকার চাচা, চিনি চাচা, ছোটকালে পড়ছেন না চিনি চাচার চৌরি, মানে এলাকা সবাই চাচা, এজমালি চাচা। ইব্রাহিম আলাইহিসসালাম যদি বলতেন, চাচা নমরুদ আপনি আপনার মতো দেশালান, দিন কায়েম টাইম দরকার নাই, বরং আমি নামাজ কালাম লইয়া আসি, রোজা নামাজ লইয়া আসি, জিকির আজকার লইয়া আসি, আমি বোরকা লইয়া আসি, পর্দা লইয়া আসি, পাগড়ি লইয়া আসি, মেসোয়াক লইয়া আসি, বাকি দিন কায়েম দরকার নাই। নমরুদ হযরত ইব্রাহিমকে দেশ সারা করত না, বলতো তোমার মসজিদে যদি টাইলস লাগে আমারে খবর দিও, টাইলস গুলো আমি দিয়া দিই। আবু জাহেলের কাছে বিশ্ব নবী যদি বলতেন, চাচা আপনি আপনার মতো দেশ চালান, সমাজ চালান, আমি শুধু মসজিদ চালাইতে চাই, আল্লাহর আইন মতো নামাজ কালাম চালাইতে চাই, আবু জাহেল রাসূলের কপালে চুমু খাইয়া কইতো, বাতি যা, এসি লাগলে খবর দিও, তোমার মুড়ি টুড়ি যা আছে সব লইয়া মসজিদে ঢুকা যাও, প্রয়োজন আমি বিরিয়ানিও। ঠিক বাংলাদেশের বাস্তবতা আমরা দেখেছি, আমরা কাউকে ছোট করি না, হেও করে কথা বলি না, বুঝার জন্য বলতেছি, মসজিদে মসজিদে যারা দাওয়াত দেয় জালেমরাও তাদেরকে সহযোগিতা করে, ওদেরকে কেউ পিটায় না, জেলে দেয় না, মামলা দেয় না, শহীদ করে না। আপনার একটু আওয়াজ করে বলুন তো, ইসলামের ইতিহাসে শহীদ হওয়ার ঘটনা আছে না নাই, মাইর খাওয়ার ঘটনা আছে না নাই? তো যারা পীর হইয়া জিকিরের দাওয়াত দেয়, পীর মারি খাইছে কয়দিন, মুরিদ মারি খাইছে কয়দিন, মসজিদে যারা দাওয়াতি কাজ করতেছে, ভালো কাজ এটা করুন সেটা ভিন্ন মাসালা, আমি তাদেরকেও বলি এটা ভালো কাজ, কিন্তু মারি খাইছে কয়দিন, এর কারণটা কি? ইব্রাহিম মারি খায়, মুসা মারি খায়, ঈসা মারি খায়, কথা বলছেন নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মহামানব মারি খায়, তাকায় দেখো ও নবীর উম্মতেরা, বিশ্ব নবীর দাঁত নাই, আমির হামজার কলিজা নাই, রাসূলের নাতি ইমাম হুসাইনের কল্লাটাই নাই। আপনার ইসলামে শাহাদাত কোথায়, মাইর খাওয়া কোথায়? আপনার কেউ মারে না, শহীদ করে না, মামলা দেয় না, কারণ আপনি নামাজ রোজার ওয়াজ করেছেন, দিন কায়েমের কথা বলেন নাই। রাসূল যদি আবু জাহেলকে বলতো, দিন কায়েম দরকার নাই, নামাজ রোজা লইয়া আসি, আবু জাহেল মক্কা থেকে বের করে দিত না? তার প্রমাণ আল্লাহর কোরআন। আবু জাহেল একজন বিশ্বস্ত সহচর ছিল, তার নাম ছিল আখনাস বিন সুরাইক। কি নাম? আখনাস ইবনে সুরাইক। তিরমিজিতে এসেছে, আবু জাহেলকে একদিন বলতেছে, নেতা আপনার কাছে আমার একটা গোপন প্রশ্নের উত্তর জানার আছে, বলবেন নি? আবু জাহেল কয়, কি জানতে চাও বলো? বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 43টা বছর আমাদের মাঝেই আছে, আমরা কোলে পিঠে করে মানুষ করছি, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই,
আমরা তাই তাকে সাদিক উপাধি দিয়েছি, কোনদিন আমানতের খেয়ানত করে নাই, তা দেখ আমরা আলামিন উপাধি দিয়েছি। কিন্তু গত কয়েকদিন ধরে এ লোকটা নবী দাবি করলো, আমরা তার এখন বলি মিথ্যুক, গণক, কবি, জাদুকর, পাগল, ঠিক না? এখন আপনার কাছে আমি জানতে চাই, আপনি তো নেতা মানুষ, ওনাকে মক্কার লোকেরা ডাকত আবুল হেকাম বলে। আবু জেহেলের মূলত নাম হলো আমর বিন হিসাম। কি নাম? মক্কার লোকেরা ডাকত আবুল হেকাম। হেকাম শব্দটি হেকমা শব্দের বহু বচন, হেকমত মানি জ্ঞান বিজ্ঞান, আবু মানি সাহেব, আবুদ্দার বাড়ির মালিক, সাহেবুদ্দার। আবুল হেকাম মানে জ্ঞান বিজ্ঞানের বাবা। ও বন্ধু, মেধা বুদ্ধি না থাকলে কুরাইশ বংশের নেতা হওয়া কি এত সোজা? পুরা মক্কা এলাকায় লিড দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, লোকটা ব্যাকল নয়, বেকুব নয়, বড় বিচক্ষণ বুদ্ধিমান। কিন্তু হতবাগা নবী মোহাম্মদকে চিনতে পারলো না, দুশ্মনী করলো, তারা সুলতার নাম দিছে আবু জেহেল। তুই অজ্ঞের বাবা, মূর্খের বাবা। এই জাতীয় মূর্খ বাংলাদেশও আছে না নাই? বুদ্ধি আছে, বিদ্যা আছে, কিন্তু দিন বুঝে না। একটা জাহেলকে আমি দেখলাম ফেসবুকের মাঝে দু তিন তিন দিন আগে, এসে নাকি বলছে এই দেশে গান বাদ্য বন্ধ হইয়া গেছে, ওয়াজ চালু হইয়া গেছে, এটা নাকি মানুষকে ধর্মান্ধ বানাচ্ছে, তাই সে বুঝাতে চাই ওয়াজ চলবে না, আবার দোতরা বাজাও। এটা নেতা, কিন্তু সে আবু জাহেলের মতো জাহেল বটে। আবুল হাকামকে প্রশ্ন করে, আপনি তো নেতা, বিদ্যা বুদ্ধি আপনার কম নাই, যেই লোকটা 43 বছর পর্যন্ত জীবন একটা মিথ্যা কথা বলে নাই, এখন আমরা তারে গণক কই, কবি কই, মিথ্যুক কই, জাদুকর কই? আমি অতি গোপনে জানতে চাই, আসলে তার ব্যাপারে আপনার পার্সোনাল ভিউটা কি, আপনার মনের খবরটা কি, এটা একটু কোন। আবু জাহেল ডানে বামে সামনে পিছে ছায়া কয়, মানুষে শুনলে বিপদ আছে এমন প্রশ্ন করছস? কই কেউ নাই, কেউ নাই, কইয়া দেন, কইয়া দেন। কই আসলে সে মিথ্যুক না, সে যে নবী এটাও মিথ্যা না। এবার আখনাস বলতেছে, আমি অনেক আগে টের পাইছি, সুবহানাল্লাহ, আমনে ডরে কই না, কারণ এই লোকটারে আমরা গণক, কবি, জাদুকর, পাগল কত কথা কই, কত গালি দেই, সে আমাদের গালির জবাবে একটা গালিও ফিরাইয়া দেয় না। নবী না হলে এত সুন্দর চরিত্র হতে পারে না। যেহেতু আপনি বুঝছেন সে নবী, দেরি কেন, দেরি কেন চলেন, আমরা কালেমা পড়েই মুসলমান হয়ে যাই আবু বকরের মতো, সাসাবাতি যার লড়াই আমার আর ভালো লাগে না। যেহেতু আপনি বুঝছেন তাহলে চলেন। আবু জেহেল কই, বেডা থাম, তোর মতো হইলে তো আর আমি নেতা হইতাম না। কি হইছে? কই জামেলা হলো, এখন যদি তাকে আমি নবী মানি, নেতা মানি, আমি তো কর্মী হইয়া যাই। এখন নেতৃত্ব আমার হাতে আর থাকবে না, সে নেতা হয়ে যাবে। তাই তো যা কইছি এটা লুকায় রাখ, ওকে থামাতে হবে, ওর হাতে নেতৃত্ব দেয়া যাবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, দুজন লুকায়া লুকায়া যেখানে গল্প করতেছে, দুজনের মাঝখানে সোনার মতো আরেকজন আছে না নাই, তিনি কে? আল্লাহ তাআলা জিব্রিল আমিনকে পাঠাইয়া দিল, ও জিব্রিল তাড়াতাড়ি যাও আমার রাসূলের কাছে, ওহি নিয়ে যাও, আমার রাসূলকে সান্ত্বনা দাও, তারা পাগল বলে, গণক বলে, জাদুকর বলে, কবি বলে, মিথ্যুক বলে, আমার নবী তো কষ্ট পায় মনে।
আল্লাহ নাজিল করে দিলেন, ইন্নাহুম লা ইউকাজ্জিবুনাক ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, ইন্নাহুম লা ইউকাজ্জিবুনাক, তারা মূলত আপনারে মিথ্যুক মনে করে না। فَإِنَّهُمْ لَا يُكَذِّبُونَكَ, তারা আপনারে মিথ্যা আরোপ করে না, তারা জানে আপনি সত্যবাদী। কিন্তু ঝামেলার কই, ঝামেলা হলো ইন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, এ জালেমগুলো আল্লাহর আয়াত মানতে রাজি হয় না। ও মুসলমান, একই চরিত্র মুশরিকদের, একই চরিত্র। যদি আপনি কোন মুশরিকের কাছে কোরআন তেলাওয়াত করেন, কোন জালেমের কাছে কোরআন পড়েন, আপনাকে কিছু বলবে না, কালেমার দাওয়াত দেন কিছু বলবে না, বরং এমন জালেম সমাজ অভাব নাই, মা বাবা মারা গেলে আলেম দাওয়াত দিয়া কোরআনের খতম করায়, কিন্তু কোরআনের আইনের কথা বললে তারাই মামলা দিয়া জেলে দিয়া দেয়, আইন মানতে চায় না, পড়তে অসুবিধা নাই। আমার ভাই, আমি নিজে দেখেছি ঢাকার শেরাটন হোটেলের বলরুমে বাংলা ভিশন টেলিভিশনের কোরআনের হাফেজদের ফাইনাল পর্ব প্রতিযোগিতার আমাকে দাওয়াত দিয়া সেখানে আলহামদুলিল্লাহ গেস্ট বিচারক বানাইছে। শত শত বুদ্ধিজীবী মানুষ, বড় মাপের লোক, ঢাকা ইউনিভার্সিটির ভিসি, এ পর্যায়ের অনেক প্রফেসর, রাষ্ট্রের মন্ত্রী আরো অনেক ছিল, সেখানে আমাকে গেস্ট বানাইছে। আমার বন্ধু, সেখানে আমি দেখলাম পুরস্কার দেয়ার আগ দিয়ে ওই মেহমানরা যখন বক্তৃতা দেয়, তখন তাদের মুখ থেকে কোরআনের পক্ষে এত প্রশংসা শুইনা, মনে হয় এক একটা আল্লাহর জিন্দা ওলি। আমির হামজা কইছিল জান্নাত থেকে ফলাই আইছে, হামজা ভাই কইছে না, আরে মাজলুম মানুষ দেলে আছে, আল্লাহ হামজাকে মুক্ত করে দাও, বলে না আমি আমার প্রিয় ভাইটিকে আল্লাহ কোরআনের ময়দানে আবার ফিরাইয়া দাও। মজা কইরা কয় আর কি, কই যে মন হয় যেন জেল জান্নাত থেকে। আমার বন্ধু মাইক হাতে নিয়ে কোরআনের পক্ষে এমন বুলি চড়াচ্ছে, কোরআন সব, কিন্তু কোরআনের আইনের কথা বললে ওদের চেহারাটা আবার কালো হয়ে যায়। দিন কায়েম বড় কঠিন জিনিস, আল্লাহর হাবিব বলতেছেন এই কাজ করতে যাইয়া আল্লাহর নবীগণ সবচেয়ে বড় বিপদে পড়ছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হযরত আদম ব্যতীত, হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যতীত লাখ লাখ নবীর মাঝে মাইর খায় নাই এমন আর একজন নাই। হযরত আদম আলাইহিস সালাম মাইর খায় নাই, কারণ আদম রে মারবো কেডা, মানুষে তো নাই। যে কয়জন আছে সব উনার ছেলে মেয়ে, উনার নাতি নাতকু, তো মায়ের বকেডা। আর সুলাইমান আলাইহিস সালাম মাইর খান নাই, উনার বাবা ছিল দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট, উনি নিজেও হয়েছেন প্রেসিডেন্ট। তারপরে কোরআনে দেখেছেন উনার কথা জীবজন্তু জিন পর্যন্ত শুনত, পশু পাখি উনার বাসা শুনত, বাতাস উনার কথা শুনত, সুবহানাল্লাহ পড়ে বলি সুলাইমান আর-রীহ, আল্লাহ কোরআনে কয় আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছি। আমরা কক্সবাজার থেকে রাতের বেলা আমি আসছি কক্সবাজারে, কালকে প্রোগ্রাম ছিল, আমি গাড়িতে চড়ে আসছি, দিনের বেলা যদি আসতাম বিমানে চড়ে আসতাম। সুলাইমান নবীর যুগে বিমান ছিল না, গাড়িও ছিল না, উনি বাতাসে বলতেন বাতাস আমার একটু কক্সবাজার থেকে কুমিল্লা নিয়ে যা, বাতাস ওনাকে নিয়ে যেত। ওয়ালি সুলাইমান আর-রীহ, জিনকে দিয়া উনি মসজিদে আকসা বানাইছে, জিনেরা উনার কথা শুনত। এই ফ্রিত নামক জিন উনার মজলিসে ছিল,
যখন বিলকিস এসেছিল তখন সুলাইমান নবী কি বলেছিল, বিলকিসের সিংহাসনটা আমি চাই, ঠিক না? এবার শুনছেন না? শুনেছেন, খুব চমৎকার আলোচনা, সূরা নামলে আছে। আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, বিলকিস তার সৈন্যরা আমার মজলিসে আসার আগে বিলকিসের সেই সাবা নামক জায়গা থেকে সিংহাসনটা আমি এখানে দেখতে চাই, কে আনতে পারবা? তখন ইফরিত নামক জিন দ্বারা কয়, আমি আসি, সুবহানাল্লাহ পড়েন, আমি আনতে পারবো, কাবলান তাকুমা মিম মাকামিকি, হুজুর বিলকিস আসার আগে না আমার অনুমতি দেন, আপনি চেয়ারে বসে আছেন, আপনি বসা থেকে দাঁড়ানোর আগেই আমি আনতে পারবো। এরপর একজন মোমেন কয়, আমি আসি, সুবহানাল্লাহ, ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এলেমওয়ালা একজন আলেম ছিল, কিতাবের এলেম ছিল, ওনার নাম ছিল আসিফ ইবনু বারখিয়াহ, কি নাম? জিনতার নাম ছিল ইফরিত। বলুন তো, ক্ষমতা সম্মান ইজ্জত জিনের বেশি না মানুষের বেশি? এখন জিন মিয়া যদি পারে, মানুষ তো ফেল করবে, জিনের কুদরত ক্ষমতা সম্মান তো বেড়ে যাবে। ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাব ওয়ালা এলেম ওয়ালা দাঁড়াইল, আসিফ ইবনে বারখিয়া দাঁড়ায় বলে, হুজুর আমার অনুমতি দেন, আনা আতিকা বি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, সুবহানাল্লাহ পড়ে, আমার ভাই জিন বলেছে আপনি বসা থেকে দাঁড়ানোর আগে আনতে পারবে, আর আমার অনুমতি দিলে আপনার চোখের পাতার ফলক ফেলার আগে আমি আনতে পারবো। এই যে জিনে হযরত সুলাইমানের কথা শুনে, এটা কি পাবলিক জানতো না? কথা বলেন তো, সুলাইমানের সুলাইমান নবীরে মারতো যায় কেডা, জিনের থাপ্পর খাইবো, জিনের মাইর খাইব, জিনে দৈরা আসর মারব, আমার সাথে যদি 10-20টা জিন থাকতো আর বাংলাদেশের লোকেরা জানতো, স্বরাষ্ট্রমন্ত্রীও ডরে আমারে মামলা দিত না, ওসি সাহেব ডরে আমারে ধরতে আইত না, কারণ জানতো যে বাসার হুজুরে ধরলে খবর আছে। রাতের বেলা আমি কইতাম, জিন এবার যা ওসি সাহেব রে ধর, বিপদ আছে না? হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে জিন আছে, লোকজন জানতো, জিনেরা ওনার কথা শুনে, ওনাকে কেউ মারে নাই, দুজন নবী ছাড়া একামতে দিনের কাজ করার কারণে মারি খায় নাই আর একজনও নাই, বরং করাত দিয়ে দুই টুকরো করে ফেলেছে, এমন নবী আছে না নাই? ওয়াক্তুলুন আল আম্বিয়া বিগাইর হক, আল্লাহ কোরআনে বলেন, ইয়াকতুলুন আল আম্বিয়া বিগাইর হক, এই মানুষেরা জালেমেরা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা পর্যন্ত। আলেমুল আমাদের একটু কমেন্ট চাই, মতামত চাই, ইয়াকতুলুন এক বছর না বহু বছর? বহু বছর। নবীজিন আম্বিয়া বহু বছর। খেয়াল করুন শব্দের দিকে, নবী হলো এক বছর, আম্বিয়া হলো বহু বছর, ইয়াকতুলুন এক বছর নয় এটাও বহু বছর, কাতালা ইয়াকতুলু ইয়াকতুলুন ইয়াকতুলু ইয়াকতুলান ইয়াকতুলুন বহু বছর, এর মানে হলো একদম দুইজন নবীর হত্যা করে নাই, অসংখ্য নবীর হত্যা একজন দুইজনে করে নাই, অনেক মানুষে করছে। এই আয়াতের ব্যাখ্যা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন সকাল বেলায় বনী ইসরাইলের লোকেরা 43 জন নবীকে জড়ো করেছে, একসাথে জবেহ করেছে, কয়জনকে? কথা বলেন, কয়জনকে? আলাদা আলাদা না, একসাথে, একসাথে।
মানে ইসরায়েলের যুগে অসংখ্য নবী পৃথিবীতে ছিল, অঞ্চল ভিত্তিক নবী, গোত্র ভিত্তিক নবী, এলাকার নবী। নিমসারের একজন নবী, নাজিরা বাজারের আরেকজন, আপনাদের এলাকার নাম কি? করুপাই হলো আরেকজন। এরকম অঞ্চল ভিত্তিক নবী ছিল, 43 জনকে এক জায়গায় একত্রিত করে সকালে জবেহ করেছে। বিকাল বেলা নবীদের উম্মতেরা প্রতিবাদ করেছে, প্রতিবাদ করেছে, এটা কেন মারলা, কি দোষ ছিল আমার নবীকে কেন মারলা? রাসূলুল্লাহ বলেন বিকাল বেলায় 120 জন উম্মতকে ধরে এনে আবার এক জায়গায় জবে করছে। বড় কঠিন কাজ, একামতে দিনের কাজ বড় কঠিন, এই কাজে সবাই আসে না, সবার সৌভাগ্য হয় না। রাসূলের সাথে সাহাবায়ে কেরাম যুদ্ধের মাঠে গিয়েছে, রাসূল মাইর খাইছে, সাহাবারা মাইর খায় নাই, তারাও খাইছে। রাসূলের গায়ে তীর পড়বে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ওদের দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই দৌড়াদৌড়ি করে দেখ সেদিক পালায়, আমি তলহা বলি আপনি দৌড় দিয়েন না, আমি তলহা আপনার জন্য আজকে ডাল হয়ে গেলাম। সাহাবারা মাইর খাইছে, রাসূলের সাথে দাঁত দিয়েছে, রক্ত দিয়েছে, কল্লা দিয়েছে, জীবন দিয়েছে, কলিজা দিয়েছে, আর আপনারা সেই একামতে দিনের কথা শুনলে মামলা খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে। ওই বয় একামতে দিনের দাওয়াত দেয়া বন্ধ করে দিয়েছেন, আপনার সাথে সাহাবাদের চরিত্রের মিল নাই। এরপর আল্লাহ তাআলা আবার কি বলতেছে বন্ধু, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, কি চমৎকার কথা! আল্লাহ বলেন একামতে দিনের কাজ শুধু তারাই করতে পারে আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছে। আল্লাহু ইয়াজতাবি, আল্লাহ নির্বাচন করে কারে কারে দিয়ে কাজ করাবে। সবাই পারে না, সবার সৌভাগ্য হয় না, জান্নাত সবার কপালে নাই, সবাই শহীদ হতে পারে না, সবাই শহীদ হতে পারে না। শাহাদাত আল্লাহর নিয়ামতের নাম, এটা বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, এটা সবাই পায় না। আল্লাহ সবাইকে শাহাদাতের সম্মান দেয় না। শাহাদাত মানে হলো আমার বন্ধু ডুব দিয়া নদী পার হওয়ার মতো, নদীর মাঝে যখন শ্যাওলা জাগে, নদীর মাঝে যখন ময়লা হয়, খালের মাঝে ময়লা জাগে, তখন যদি আপনি ওই খাল পার হওয়া লাগে পানি দিয়া সাঁতরাইতে পারবেন না, ময়লা গায়ে লাগবে, কিন্তু যদি এই পাশে ডুব দিয়া 15-20 হাত যাইতে পারেন, ওই পাশ উঠতে পারবেন, ময়লা ময়লার জায়গায় আপনি পার হয়ে গেছেন। আমার বন্ধু শাহাদাত ঠিক তাই, দুনিয়ায় ডুব দেবে, জান্নাতে গিয়ে উঠবে, মাঝখানে কেয়ামত টের পাবে না, হাসর নসর টের পাবে না, বিচার টিচার টের পাবে না, যারা শহীদ হয় তারা ডাইরেক্ট জান্নাত পাইয়া যায়, ডাইরেক্ট জান্নাত। ইমাম বুখারী রাহেমাহুল্লাহ কবরে আছেন, ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ কবরে আছেন, উনারা আল্লাহর ওলি, বড় ভালো মানুষ, আমরা মনে করি জান্নাতি মানুষ, জান্নাত পাবেন। উনারা কবরে ঘুমাচ্ছে, রু আছে ইল্লিনে, কিন্তু যারা শহীদ হয় তাদের লাশ থাকে কবরে, রুটা থাকে ডাইরেক্ট জান্নাতে। ইন্দা রাব্বিহিম ইউরযাকুন, যারা শহীদ তারা জীবিত মানুষের মতো জান্নাতে রিজিক পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদদের রুহটাকে জান্নাতি পাখির ভিতরে ঢুকাইয়া আল্লাহ জান্নাতে ছেড়ে দিয়া বলে, কুলমা শীতা, যা মনে চায় খেতে শুরু করো। আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞজন নাম বললে সবাই চিনে ফেলবেন, তাই নামটা বললাম না।
এদেশের একজন বড় রাজনীতিবিদ ছিলেন, ইসলামী আন্দোলনের নেতা ছিলেন। উনার একটা আলোচনা আমি শুনলাম, উনি বলতেছে, ও ভাই আমার, তুমি যে শাহাদাত আল্লাহর কাছে চাও, আল্লাহরে খুশি করার জন্য এমন কি কাজ করছো, আল্লাহ খুশি হইয়া তোমারে শহীদ বানাবে। এটা কি চাইলে পাওয়া যায় নাকি? হযরত বেলাল বড় সৌভাগ্যবান মানুষ, গোলামের ছেলে গোলাম, গলার মাঝে রশি লাগায় টানে বেলাল কালেমা ছাড়ে না, দিন এমন ভাবে বুঝছে, এমন ভাবে নিছে, মরে যাব শহীদ হব, কালেমা ছাড়ব না। আবার আপন চাচা আবু তালেবের মাতার পাশে বসে রাসূল বলে, চাচা কালেমা পড়ো একবার। চাচা কালেমাটা নিল না। চাচা আবু তালেবের কালেমাহীন মৃত্যু দেখে বিশ্ব নবী কানতে শুরু করলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও আমার নবী, আপনি চাইলে হেদায়াত দিতে পারবেন না, হেদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ যারে মনোনীত করে। একামতে দিনের কাজ শুধু সেই করতে। এই আয়াতের বাস্তবতা আমরা দেখি, একামতে দিনের কথা বলার কারণে দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা মামলার আসামি এমন কিছু ভালো মানুষও আছে না নাই? কারো দোকানে বাকি খাইয়া টাকা দেয় না এমন অভিযোগ কেউ করে না, মানুষকে ঠকায় না, মিথ্যা কথা বলে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এলাকার মানুষের সেবা করে, এত ভালো মানুষ। তারপর পঞ্চাশটা মামলা, তিরিশটা মামলা, চল্লিশটা মামলা, কয় মাস পরে পরে জেলে চলে যায়। বছরের মাঝে আট মাস নয় মাস জেলখানায় থাকা লাগে, পাঁচ বছরের মাঝে তিন বছর জেলখানায় থাকতেছে, এরপর বের হইয়া আবার একামতে দিনের কথা বলছে। সুর পরিমাণ সরে না। আত্মীয় স্বজনরা বুঝায়, ওরে বেটা এসব এখন স্যার, দেশের অবস্থা ভালো না, আর কত জেলে যাবি? বাচ্চা কাচ্চা আছে না, ওদের লেখাপড়া করাবে কে? তোর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, তোর চাকরিটা চলে গেছে, এগুলো ছাড়, চুপ করে থাক, কথা বলিস না, কাজ কারো কথা শোনে না, আবার মিছিলে দৌড়াইয়া যায়, আবার দাওয়াতি কাজের ময়দানে কাজ করছে। কেন? কারণ আল্লাহ কোরআন মাজিদের সূরা সূরাতে বলতেছেন, আল্লাহ এই কাজের জন্য তাকে মনোনীত সিলেক্ট করছে, তৌফিক দিছে। আর আপনি করেন না, আপনার তৌফিক আল্লাহ দেয় নাই। তাই একটা মামলার ধমক দিলে হক কথা বলা বন্ধ করে দেয় এমন লোক আছে না নাই? ইমাম সাহেব হুজুর, ঘটনা কি? আপনি তো আগে কিছু হক কথা কইতেন, এখন ইদানিং কন না, ওই দেশের অবস্থা। মসজিদের সভাপতি সাহেব আমার কানে কানে কইছে, এসব এখন আর বলিয়েন, আল্লাহ সময় দিলে কইতে পারবেন, কই সময় আইলে কমু, এখন আলমারিতে হক কথা তালা বাইন্দা রাখিয়া দিছি। চাকরি চলে যাবে ভয় পাইছেন, হক কথা বলেন না, মামলা খাবেন ভয় পাইছেন, হক কথা বলেন না, আরেক বেটারে ফাঁসির রশি দেখাইলো, হক কথা থেকে চুল পরিমাণ সরে না। কারণটা কি? আল্লাহর পছন্দ করছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার আগে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হাত পা কেটে 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 তারপরে শহীদ করছে, যন্ত্রণা দিয়া শহীদ করছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মাজা গুনের শাখা দিছে, আর খোবাইবকে হাত পা কেটে কেটে অঙ্গহানি করে তারপরে শহীদ করেছে। সুলেবিদ্ধ করার আগে খোবাইবকে কাফেররা প্রস্তাব দিল, খোবাইব তোমার জায়গায় তোমার নবীকে বসাইয়া তোমাকে ছেড়ে দিতে চাই, তুমি রাজিয়া শুনি।
খুবাইব উত্তর দেয়, আমি জীবিত থাকতে আমার রাসূলের গায়ে একটা কাটার আঘাত দেবে, খুবাইব এটাই সহ্য করবে না। শাহাদাত দেখেছে, নিজের চোখে ভয় পায় না, কারণ শাহাদাতের জন্য তাকে নির্বাচিত করছে কে? আয়াতের শেষ অংশ আল্লাহ তাআলা আবার কি বলেন, আপনারা অনেকে তো মারামারি হামলা মামলা দেখা ভয় পায় যান, আয় হায় উপায় নাই উপায় নাই। আল্লাহ বলে না, টেনশনের কারণ নাই, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যারা ভালো মানুষ তাদেরকে পথে আল্লাহ রাখে, কারণ আল্লাহ ভালো মানুষদের সাথে থাকে। এই জন্য ইসলামের ইতিহাস আপনি দেখবেন, একামতে দিনের কাজ যারা করেছে, চূড়ান্ত বিজয়টা তাদের পাল্লা এসেছে, তাদের ভাগে এসেছে। কোন জালেম কখনো চূড়ান্ত বিজয় লাভ করে না। আপনি ফেরাউনের দিকে একটু তাকান না, হযরত মূসা ডুবে মরছে না ফেরাউন ডুবছে? ইব্রাহিমের দিকে একটু তাকান, তারা আগুনে ফেলেছিল, জ্বালায়া পোড়ায়া শেষ করে দেবে, ইব্রাহিমের গায়ের জামাটাও আগুন টাচ করে নাই। কিন্তু বিপরীতে নমরুদের দিকে তাকান, ওই দুনিয়ার সম্রাট নমরুদ আল্লাহ তার জুতার বাড়ি খাওয়াইয়া মারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ লে পরে 100 পুরস্কার দেবে যে আবু জাহেল ঘোষণা করেছে, তাকায় দেখেন বিশ্ব নবীর কিচ্ছু করতে পারে নাই, আর আবু জাহেল দুইটা বাচ্চা পোলা পানের কাছে শেষ। এটা ইসলামের ইতিহাস, একামত দিন এটা খুব জরুরি জিনিস। আল্লাহ দায়িত্ব কেন দিল, এর কারণ হলো যেই সমাজে দিন কায়েম থাকে না ওই সমাজে নামাজও থাকে না, পর্দা থাকে না, শরীয়তের বিধান হালকা থাকে। আমাদের দেশে তাবলীগের ভাইয়েরা স্বাধীনতার আগ থেকে মানুষকে নামাজের দাওয়াত দিচ্ছে, তাদের মতো নামাজের দাওয়াত অন্য কোন দল দেয় না। 3.5 লাখ মসজিদের মাঝে 1.5 থেকে 2 লাখ মসজিদ থেকেই প্রতি আসরের নামাজের পরে গাছতে বের হয় না, লাইন ধরে মানুষের কাছে যায়, নামাজে আসেন নামাজে আসেন। পিসাহেব হুজুররা স্বাধীনতার আগ থেকে এখন পর্যন্ত মানুষকে নামাজের কথা বলতেছে, পালকিতে চড়ে চড়ে এসেছে, নৌকায় চড়ে চড়ে এসেছে, সরসিনা থেকে, ফুরফুড়া থেকে, জনপুর থেকে, আমাদের দামতির পীর সাহেব, আমাদের সোনাকান্দার পীর সাহেব, আমার বন্ধু, তারা নামাজের ওয়াজ করেছে, 3.5 লাখ মসজিদের খতিব নামাজ পড়ো বলতেছে, ফজরের টাইমে সালাম ফিরে দেখবেন নামাজি কত লাখ আছে। মসজিদ গুলো খা খা করে, কোন মসজিদে 2 কাতার, কোন মসজিদে 1 কাতার, আধা কাতার, হাফ কাতার, ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ নাই এমন মসজিদও আছে না নাই। বাজারের মসজিদে যাবেন, বাজারের মসজিদে আসরের নামাজ পড়ে সালাম পিরায়া দাঁড়াবেন, যায়া বারান্দায় অঙ্কের অনুপাত করবেন, মসজিদ আইসে কতজন, দোকানে আছে কত হাজার। বাইতুল মুকাররামের মতো মসজিদ জাতীয় মসজিদে যাবেন, জোহর আসর পড়বেন, মাগরিব এশা পড়বেন, দেখবেন মসজিদে আইছে কতজন, নিস্তলা দোকানে আছে কত হাজার, হাজার হাজার দোকানদারি নামাজ পড়তে আসে নেই। গরুর বাজারে হিন্দু যায় না, গরু বাজারে কুরবানির দিন বৌদ্ধ যায় না, কুরবানির গরুর বাজারে ইহুদি যায় না। যে কয়জন গেছে গরু কিনতে, শতে শত মুসলমান, 100-তে 100 জন মুসলমান। মুয়াজ্জিন কয় হাইয়া আলা সালাত, তারা কয় আগে গরু কিনি, ঠিক কিনা ঠিক কিনা? গরু কিনতে কিনতে জোহর শেষ, আসর শেষ, বাড়িতে আনতে আনতে মাগরিব শেষ, উনারা গরু নিয়ে ব্যস্ত আছে। যদি দিনটা কায়েম হয়ে যেত, দিন কায়েম হওয়া মানে রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলে ইসলাম পৌঁছায়া দেয়া, এই কোরআনকে মসজিদ থেকে মাদ্রাসা থেকে সংসদ ভবনে পৌঁছায়া দেয়া, যেখানে আইনের ঘর সেখানে কোরআনকে ঢুকাইয়া দেয়া।
الذين امكناهم في الارض اقاموا الصلاه সূরাতুল হজ আল্লাহ বলেন যেই ভূখণ্ডে মুসলমান দায়িত্ব নেবে তারা চারটি কাজ রাষ্ট্রীয় ফরমান জারি করে দেশে কায়েম করবে রাষ্ট্রের এক নম্বর দায়িত্ব আইন বানাবে নামাজ পড়ার আজান হতে দেরি দোকান বন্ধ করতে দেরি হবে না আপনারা একটু ভাবুন তো আমরা যারা নামাজের পক্ষে পক্ষে কিন্তু দিন কায়েম না থাকার কারণে ওয়াজ আমরা করেছি নামাজি কই নামাজি বড় কম অনুপাত কত 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 ঢাকা এমন বিল্ডিং আছে এক বিল্ডিং এ মানুষ থাকে 200-300 কিন্তু সেখান থেকে জোহরের নামাজ আসরের নামাজ তারাবির নামাজ ফজরের নামাজে যায় 10-15 জন কোনো কোনো বিল্ডিং আছে 2 জনও যায় না রাস্তায় গাড়ি চলছে নামাজের টাইম শেষ কষ্টে মাঝে মাঝে কলিজায় ব্যথা পাই আহারে একটা মুসল্লিও নামাজ পড়ে না এক একটা বাসে 40 জন 42 জন 30 জন 35 জন যাত্রী মসজিদে একটু নামাজের জন্য দাঁড়াও ড্রাইভার কো হুজুর পয়রা নেন নিজে নিজে পয়রা নেন সিটে দাঁড়ায়া পড়েন গাড়িটা পর্যন্ত থামায় না এই 40 জনের মাঝে 35-37 জনে তো মুসলমান একটা লোক নামাজ পড়ে না কয়দিন আগে কক্সবাজার থেকে স্লিপার গাড়ি আপনারা এই রোডে দেখবেন যাচ্ছে দোতলা গাড়ি আছে গ্রিন লাইন আছে না স্কেনিয়া বলবো তো শুয়া শুয়া আসা যায় কিছু গাড়ি আছে এখন একবারে সিট আছে সবাই শুয়ে থাকে সিস্টেম ভালো রাতের ঘুমটা ভালো হয় ভাড়া একটু বেশি নিল আরামে আসা যায় তা আমি গাড়ি নেই নাই বিমানে করে গেছি রাতের বেলা স্লিপারে চলে আসছি সকালে ক্লাস আছে আমানগন্ডা মিয়াবাজারের ওপাশে ওখানে আসার পরে নামাজের টাইম হলো ফজর তো ড্রাইভাররা আমি ইশারা দিলাম যে আমি নামাজ পড়বো একটা মসজিদ দেখে দাঁড়ান আলহামদুলিল্লাহ এখন মিডিয়ার যোগ হওয়ার কারণে দেশের যেখানে যাই অপরিচিত মানুষ খুব একটা নাই 50 জন থাকলে হয়তো 20 জনই চিনে তো ড্রাইভারও চিনে হেল্পারও চিনে হুজুর কইছে না থাইমা তো পারবে না থামলো দুঃখজনক ব্যাপার হলো শুধু আমি একা নামাজ পড়ছি আমার ভাই ড্রাইভার দাঁড়াইলো নিছে নাই মা বিড়ি টানতাছে হেল্পারও বিড়ি টানতাছে চান্স পাইছে টাইম নালো আর মানুষগুলো ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে 30-32 জনের মতো মানুষ ড্রাইভার সহ 35-এর মতো আমি একজন ছাড়া ওই গাড়িতে একটা নামাজিও নেই ও তাবলিগের ভাইরা আপিস সাহেবের মুড়িদেরা ও মাহফিলের বক্তারা মসজিদের খতিবেরা নামাজ নামাজ তো ওয়াজ করলা রে জালকি যদি রাষ্ট্র চাইতো আজান হলে দোকান বন্ধ করো গাড়ি ঘোড়া স্টপ করে দাও ব্যবসা বাণিজ্য থামায়া দাও অফিস আদালত বন্ধ করে দাও নামাজ পড়বে না ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ চার ইমাম একমত মালিক ছেলে নামাজ না পড়লে জেলে দেয়া লাগবে আইন করে নামাজ পড়াও বাধ্য করো ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন জেলে দেওয়ার আগে কিছু পিটনীয় দেও বুজুক নামাজ না পড়লে পিটা খাওয়া লাগে এখন একটু কল্পনার জগতে চলে যান তো দেখি আমাদের সংসদ ভবনে যদি আগামী সপ্তাহে বিল পাশ হয় আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ না করলে দোকানের লাইসেন্স বাতিল করা হবে পুলিশ গিয়ে তালা লাগাইয়া দেবে বালে পুরুষ নামাজে না গেলে তারে দরে জেলে দেবে এই আইন যদি প্রয়োগ শুরু হয়ে যায় বাজারের মসজিদ গুলাতে মুসল্লি জায়গা দেয়া যাবে না কেউ কেউ বলবেন যে হুজুর ডরে তো উজু ছাড়াও ফুরব আসে যুক্তি দেখ হুজুর আল্লাহর ভয়ে তো আর ফুরব না পুলিশের ডরে উজু ছাড়া যাবে আমি বলি দোস্ত তোমার সাথে আমি একমত
পুলিশের ভয়ে অজু সারা যাক, একদিন দুদিন তিন দিন চার দিন অজু সারা নামাজ পড়ার পরে ওই লোকটা মনে মনে বলবে, পড়াই যেহেতু লাগে নিজে ঠইকা লাভ কি। অজু করে শুরু করবে, দিন কায়েম হলে পদ্মার ওয়াজ করা লাগবে না। কত ওয়াজ আমরা করেছি পদ্মার ব্যাপারে, বলুন তো পদ্মা বাড়ছে না কমছে? এমন কমা কমছে ঢাকা শহরে এমন হাজার হাজার মেয়ে দেখা যায় ওড়নাটাই নেই। আগে তো গলার মাঝে দিত, গলা তো দেনা, একবারে ফালাই দিস। বেপর্দার ওয়াজ পর্দার ওয়াজ চলছে, বেপর্দা হইও না হইও না, এর মাঝখান দিয়া গড়ে গড়ে হাতে হাতে সিনেমা হল চলে গেছে। জি বাংলা স্টার জলসার কারণে আমাদের গড়গুলো সিনেমা হল হয়ে গেছে। এমন চা দোকানও আছে সকাল বেলায় যাইয়া চায়ের কেটলিতে আগুন জ্বালানোর আগে টেলিভিশনটা চালাইয়া দেয়। 18 ঘন্টা দোকান যদি খোলা থাকে 18 ঘন্টায় টেলিভিশনে নাটক সিনেমা চলে, এমন চা দোকান আছে না নাই? সারাক্ষণ কবিরা গুণা চলছে। এমন চা দোকান আছে, চায়ের যখন দেয় মিয়া কাপ চা দেও, দে চায়ের কাফের কানসা বাঙ্গা হাতলের মাঝখানে দেখি দাগ পড়া রয়েছে, ময়লা জমে আছে, দাগ কাইলে ওঠে না। কিরে ভাই, এ বাংলা সুরা কাফ কহজুর গরিব মানুষ, বেচা কেনা ভালো না তো, কিনতে পারি না, চলছে তো, তো টেলিভিশন কিনলি কি দিয়া কহজুর? এটা না হইলে কাস্টমার আসে না। এ ওসিলা তো কিছু কাস্টমার পাই, পাই তো পাই, কিছু নামাজিও পাই, আসরের নামাজ পড়া মাগরিব পর্যন্ত এটা দেখে। বাহ, এক সময় মুরব্বিরা ছিল আসরের নামাজ পড়ার পরে মসজিদের সামনে বিছনা বিছায়া গল্প গুজব করত, জিকির আজকার করত, এখন মুরব্বিরাও বন্ধু অনেক রে টেলিভিশনের সামনে পাওয়া যায়। দিন কায়েম না করে পর্দা আসবে না, মাদক বন্ধ হবে না, চুরি ডাকাতি বন্ধ হবে না, ইসলাম ভালো করে মেনে চলা যাবে না। দিন কায়েম করো, দিন কায়েম করো, আল্লাহর বিধান জমিনে কায়েমের জন্য কাজ শুরু করে দাও। আমরা নামাজির একমত হয়ে গেলে দিন কায়েমের পক্ষে এই জমিনে জালেমদের কথা বলার সুযোগ থাকবে না। কিন্তু পরিতাপ, আমরা ভয় পাচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই। অনেকে বলে হুজুর এসব কইয়া লাভ কি, দিন দিন অবস্থা আরো খারাপ। এ ওয়াজ আমনের থেকে আরো 5 বছর আগে শুনছি, অবস্থা খারাপ কইয়া লাভ কি? আমি বলি দোস্ত কান খুলে শোন, মাঠ ছেড়ে পালিয়ে যেও না, পালিয়ে যেও না, আল্লাহর সাহায্যের একটা সুন্নাহ আছে, বিধান আছে, সেটা হলো মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। হতাশ হয়ে চেষ্টা ছেড়ে দিলে আল্লাহ সাহায্য করব কারে? বিশ্বনবী বদরের যুদ্ধে গেছে, তারপরে হাত তুলে দোয়া করছে, 5,000 ফেরেশতা আসছে, মসজিদের কোনায় ঢুকে দোয়া করলে ফেরেশতা আসতো না। মূসা নবী সাগরের তীরে গেছে, হাতের লাঠি দিয়া বাড়ি মারছে, তারপরে 12টা রাস্তা হয়েছে, যদি ঘরে বইয়া থাকতো রাস্তা হতো না। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য একামতে দিনের পক্ষে কাজ করে যেতে হবে, যখন আমাদের চেষ্টা শেষ হয়ে যাবে সাহায্য তখন এসে যাবে। আল্লাহর সাহায্য যখন আসবে জালেমরা লেজ গুটায়া পালায়া যাবে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সহ্য হাসে, রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনায় আসে। আলেমদেরকে ধরে নিয়া বোরে দিয়া দর্শনের মামলা দেয়, ঠিক না? কি আশ্চর্য, জুলুম কারে কয়। বেটা রিসোর্টে গেছে বউ লইয়া, বেটার অপরাধ হইয়া গেছে, আর তোমরা যে কেক খাও তোমাদের অপরাধ হয় না।
আমার বন্ধু বেটা বউলে আরিছো উঠে গেছে বৌদিয়া দর্শনের মামলা দিয়ে অপমান করতেছো আর তোমাদের বিড়িও শুইনা জাতি জানছে তোমাদের চরিত্রের কি খবর কি বাজে চরিত্র রে বাবা কি কৃষ্ট চরিত্র ওদের আমার বন্ধু ভয় পাবেন না ভয় পাবেন না আল্লাহ ইব্রাহিম নবীকে কাছেরে দেয় নাই আগুনে বাঁচাইছে সে আল্লাহ এখনো আছে না নাই মুসা নবীকে রাস্তা বানাইয়া সমুদ্র পার করে দিয়েছে সে আল্লাহ আছে না নাই বিশ্ব নবীকে 5000 ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেছে বদরের যুদ্ধে সে আল্লাহ আছে না নাই তো ভয় কিসের আল্লাহু ওয়ালিজ্জুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে যারা ঈমান এনেছো ও ঈমানদারেরা আমি আল্লাহর ঘোষণা শোনো আমি আল্লাহ তোমাদের বন্ধু কে বলছে কে বলছে আল্লাহর কথার মাঝে কোনো ফাঁক ফোকর নাই তিনি খেয়ানতকারী বন্ধু না তিনি অভিভাবক হাসবুনাল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ও নিয়মান নাসির তিনি যথেষ্ট এজন্য আসুন আমরা সবাই যেই যেই অবস্থানে আছি যেই যেই জায়গায় থাকি যেই যেই মসনদে থাকি যেই যেই অফিসে থাকি প্রত্যেক জায়গায় নিজের অবস্থান থেকে দিন কায়েমের কথা বলি কাজ শুরু করি রাজি আছেন না নাই দিন কায়েম হোক আর না হোক আল্লাহর কাছে পৌঁছবো দিন কায়েমের কর্মী হিসাবে আল্লাহ আমি চেষ্টা করে এসেছি চেষ্টা করে এসেছি চেষ্টায় কোনো ফাঁকিবাজি করি নাই আল্লাহ দিন কায়েমের কর্মী হয়ে কাজ করার তৌফিক দাও সেজন্য প্রয়োজন হলে যদি কিছু দিতে হয় জান মাল তাহলে দিতে হবে রাজি আছেন